হবে না আমি হনুমানকে দিয়ে বহু প্রস্তুত করে রেখেছি বেশ মহারাজ আমি তো বলে এখন আসিব সর্বেশ্বর বজ্র সহ বাসন ঘর নির্মাণ করবে মহারাজ সেই বাসনের মধ্যে পিপিলি কত দূরের কথা বায়ু প্রবেশ করতে পারবে না মহারাজ বেশ মহারাজ তারপর কত বন্ধ হবে ঘর একটি বাড়ির জন্য ভরে দিন মহারাজ হ্যাঁ ঘর সতর বন্ধ করেন বাসর ঘর নির্মাণ করে চাবি আমার কাছে দিয়েছে আসে নমস্কার নমস্কার আসুন তাই তো পুত্র বেলিস তোমরা কোথায় গেল আমি কিছু বুঝতে পারছি না যাই একটি বারের জন্য ডেকে দেখি পুত্র বেলিস কর্ম পুত্র বেলিস কর্ম তুমি কোথায় পুত্র আমি একটা বিয়ে দেখেছি ওই আমি বাড়িতে গিয়ে ওই আজ বলবো হো বাবাকে আরে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে আমি বাড়িতে গিয়ে আমার বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে আরে বাবা তোমার জন্য তো মেয়ে দেখা হয়ে গেছে আমি একটা মেয়ে দেখেছি তুমি দেখেছো শুনে ও বাবা গো ও বাবা ভুদি দামি চাই ভুদি 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 ওই হ্যাঁ আমার ভুদি ওই ভুদি আর ভুদিরে না পেলে বাবা মুখে দেব ছাই বাবা গো বাবা গো বাবা ভুদি দামি চাই দেখতে ভালো মুখটা ছিল কালো ভালো নাম হলো মিনতি বিয়ে করতে যাওয়ার আগে একটা কথা আছে জানো কি
সাতালি পর্বতে লোহার বাসরঘর নির্মাণ করতে হবে আমাদের। বাসরঘর করতে হবে? হ্যাঁ। তো বাসরঘর করে আসে বিয়ে দেবে? অবশ্যই দেব। কথা দিচ্ছ? অবশ্যই। ওই আমার মিনত তাহলে তোমাকে বিয়ে দেবো। তাহলে আমি নিচে ভাবি নামো। আস্তে আস্তে বাবা, আস্তে 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 আস্তে। তাহলে এসো, ফিতে দাও মেপে নি। কি হলো আনোনি? সে ফিতে আনা হয়নি। তুমি ভুলে যাচ্ছ। এটা নিয়ে ধরো ধরো এদিকে। দশ 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 শুধু দশ। এদিকে দশ ভাই, দশ ভাই, দশ ভাই, দশ ভাই, দশ দেখো ভাইটা বাদ দাও, দশ শুধু দশ। কত হলো হিসেব করো। হিসেব করো কেন? আমার হিসেব করতে হবে? আর তুমি দায়িত্ব নেবে, তুমি হিসেব করবে না? ওই আমার মিনতি, আমি নাকি আরে বাবা, ওদিকে দশ বাদ দাও, ওদিকে সাত বাদ দাও। আমি হিসেবটা করে দিচ্ছি, শোনো। বল, দশ দশ মিলে গেলে শূন্য, ছোট শূন্য, ছোট। এদিকে সাত সাত মিলে গেলে একটা শূন্য। দুটো শূন্য যদি মিলে যায় তাহলে কি হবে? এত বড় একটা শূন্য মারলাম না তোমাকে। আরে বাবা, সতেরো বন্ধ ঘর হবে। ইস মায়ের বাবা, এক্ষুনি বলতে যাচ্ছিলাম শুধু তোমার বৌমা মাথাটা ঘুরে। তাহলে হাতুড়ি আর বাটালি দাও, আর তুমি নিচে থেকে লোহর জোগান দাও, আমি এই বাসরঘর নির্মাণ করবো, কেমন? হাতুড়ি আর বাটালি তো। হ্যাঁ, ওই বাসরঘরে বাসরঘরে কেমন নির্মাণ হয়েছে?
অতিব সুন্দর নির্মাণ হয়েছে। ও একটা কথা বলবো? বলো। তো 10টা না 5টা না একটা ছেলে। হ্যাঁ আমি বলছি তোমার কালবাতে পৌঁছিতে আমি বিয়ে করছি। আচ্ছা ওই মিনতি তা বলছি এই এমন ভাবে একটা ভাষণ করে দিলে হয় না আমি আর তোমার বাবা থাকবো। আরে বাবা চেষ্টা করছি কথা দিচ্ছি না চেষ্টা করব। চেষ্টা করবে অবশ্যই দেবে অবশ্যই। বাসর ঘর নির্মাণ হয়ে গেছে তাহলে এখন কোথায় যাব? এখন যাব মহারাজের নিকটে। তাহলে এসো আমার সঙ্গে। তাই তো বিশ্বকর্মাকে পাঠালাম বাসর ঘর নির্মাণ করতে। ও ফিরে এসেছো? এসে গেছি। কিন্তু বাসর ঘর কেমন হয়েছে? আপনি যেমনটি বলেছিলেন ঠিক তেমনটি হয়েছে মহারাজ। বিশ্বকর্মা সম্মান জানাও সম্মান চাবিটা দিয়ে দাও। আসার সময় তোমরা কোনটা আসছিস? এই রাস্তার মাঝখানে একটা বাঁকা বাবা লাগান। এদিকে এসো, মহারাজ নিষেধ করেছে ওই রাস্তা নেওয়া যেতে। তাহলে চলে এসো আমরা অন্য রাস্তা দিয়ে যাও। একটা কথা বলবো? বলো। নিরাকার দেখা যায় না ভূতের জাত। আমি দেখবো। দেখবে? তো তুমি সামনে চলো। আমি সামনে আর দেখবো। তুমি যা দেখবে ও পেদিনি দেখে বহ গো তাই ও বাবা। আচ্ছা আচ্ছা আর পেদিনি দেখে বহ গো আর পে শুনে কথাটা বল বাবা। পেদিনি দেখে বহ গো পেদিনি দেখে বহ গো পেদিনি দেখে বহ গো বাবা। আর পেদিনি কি করে জানো? কি ও তোমার বহুমা করে বহ গো আস্তে চলো। হ্যাঁ সেই বাঁকা মামলা গাছের কাছে এসে গেছি। আমার তো খুব জোরে ভাই একটি বাড়ির জন্য সত্য পরিচয় দাও মাতা। বিশ্বকর্মা তুমি আমার চিনতে পারবে না। ও গো মাতা
কিসের কারণে আসিয়াছো এমন ভাবে পদাকে দাঁড়িয়ে আছো গোমাতা একটি বারের জন্য বড় জননে বিশ্বকরে মা তোমরা কোথায় গিয়েছিলে ওগো জননী গিয়েছিলাম দুর্লভ লক্ষিন্দরের জন্য সাতালি পর্বতে লোহর বাসর ঘরে মার করতে অতীব সুন্দর হয়েছে বাসর ঘর তুমি কোথায় গেছিলে নির্মাণ করেছে কি হয়েছে বলো তো শুনেছো শিবের কন্যা নাকি পোতা হ্যাঁ পোতা তো তোমাদের কি নাম শিবের কন্যা পোতা বাড়ির সঙ্গে এমন রহস্য কে জানো বিশ্বকর্মা ছাওয়াল হ্যাঁ পাপের মেয়েটা মাথা আদেশ ছাড়া অন্য আদেশ করবো জননী করিব পারব পারিব না পারিব না এই আদেশ করিতে পারব সে কথা আমি জানি কিন্তু যদি মায়ের অন্যায় আদেশ হয় তাহলে সে আদেশ কোনো দিনের জন্য পুত্র পালন করে না মাতা মহারাজ তোমাদের কে দিয়েছি এবার বিয়ে হবে একটু বেশি করেছে আমি দেবো 6 লাখ না পারবো না কেন 6 লাখ টাকা দেবে হবে না কোনো মতে যাবো না আমার বিয়ে হবে ব্যালিশ করবা ভালো হবে ব্যালিশ করবা ওকে জরুরি আমি তো তোমাকে বলেছি এই আদেশ ছাড়া অন্য আদেশ করব জরুরি না তো সে করিব পালন কি পারিব না এই আদেশ করিতে পালন গো মাতা আমার আদেশ তুমি পালন করতে পারবে না চাপিয়ে দিলে মম মস্তকের উপরে না পারি উঠিতে গোচরণে না পারি বসিতে গোচরণে যেতে পারি সাঁতালি পর্বতে করিতে পারি ছিদ্র এর জন্য কে দায় হবে আর মহারাজকে বা গিয়ে কি বলবো মাতা তোমরা মহারাজের কাছে গিয়ে বলবে আমাদের সুমনে নীল বানাতে ফেলে গেছি তাহলে এই বলে আশীর্বাদ করো যেন তব কার্য সিদ্ধ করে ফিরে আসতে পারি তোমারই তুমি বাসর করে আমার
বেশ মা, তাহলে আমরা এখন ব্যালিশ করব। কি হয়েছে? বিশ্বকর্মা একটিবার পুষ্পাঞ্জলি আমার জননী আশীর্বাদ করে ফিরে যাই আপনার পূজার বিনিময়। যতদিন না আমার চাঁদের হস্তে পূজা, ততদিন আমি চাঁদের পেছনে ছায়া মার মতন ঘুরে বেড়াবো। সেই ব্যথা মস্তকে লইয়া ফিরে এসেছ, তোমার কাছে যে আছে অষ্টপতি নাম, পারলে না পারলে না ওই ওই সহায় সংসার করে বংশটাকে চূর্ণ বিচূর্ণ করে। তাই বলে বিশ্বকর্মা আমি রাজা চন্দ্রধরকে পুছিয়ে দিতে চাই। আমি এক দেবীর মধ্যে হলেও, আমি এক দেবতার মধ্যে হলেও, আমি তো শিবের নন্দিনী, নাম মোর মনসা। পরিমাণ করিব চিত্র হেন করে রাখিব মন্ত জননী, আমি তখন এখন আশীর্বাদ। তুমি আমার আদেশ পালন করো, তোমরা আমার আদেশ পালন করো। তুমি আমার শুধু মারবে, আমি শুধু কাজটা দেখিয়ে দেবো। ও মানে মারতে মারতে? হ্যাঁ, আমি না কাঁদলে মহারাজ চাবিটা দেবে।